আমার মত করে বললাম, কিন্তু আপনারা আপনাদের মত করে কি জানতে চান এটা আমি বুঝবো প্রশ্ন থেকে, ঠিক না? এই জন্য এটা নতুন একটা ধারা আমাদের বাংলাদেশের মাহফিলগুলিতে, সারা বাংলাদেশে এইভাবে মাহফিলগুলি আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দরভাবে চলছে, তো এটা আমাদের জাতির জন্য অনেক ভালো। আসসালামু আলাইকুম। মোবাইল ব্যাংকিং থেকে আয় করা কি জায়েজ? যদি আপনি জায়েজ পন্থায় করেন, কোনো সুদের সাথে না জড়ান, আপনি যদি 10 টাকার বিনিময়ে 12 টাকা না নেন, হ্যাঁ 10 টাকা আপনি 10 টাকায় নিলেন, সার্ভিস চার্জ বা আপনার যে পরিশ্রম, পরিশ্রমের জন্য আপনি কিছু নিতে পারেন, সেটা হলো এটার বাইরে। সেরকম মোবাইল ব্যাংকিং যদি করেন সুদমুক্ত, তাহলে এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। নামাজে আল্লাহু আকবার বলার আগে কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ হবে কি না? না, আল্লাহু আকবার, বাস আগে আল্লাহু আকবার। কেমন? তিরমিজির মধ্যে ডাইরেক্ট ঘোষণা আছে, নবীজি বলেছেন তাহরিমুহা তাকবীর, তাহরিমুহা আত-তাকবীর, সালাতের মধ্যে তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার। কেমন? তো আমাদের সমাজে একটা নাওয়াইতুয়ান উসাল্লিয়া, কি আরবি একটা নিয়তের গদ আছে, নিয়ত বোঝাবার জন্য কেবা কারা এটা তৈরি করেছেন, এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দিয়ে যান নাই, এটা সার মজাবের কোনো মজাবে নাই, এটা আমাদের স্থানীয় কেউ, এটা বাংলাদেশে কায়দায় বাগদাদের মধ্যে নিয়ত যে মনের পরিকল্পনা শিশুরা বুঝবে না, এই জন্য শিশু কায়দার মধ্যে এটা লিখে দিয়েছে। এটা আসলে হানাফি ওলামারা বলেছেন এটা উচ্চারণ করা আসলে সুন্নার মধ্যে নাই, বরং এটা উচ্চারণ করতে গিয়া রাকাতাই বলবো না আরবায় রাকাত বলবো না সালাসে রাকাত, এই গণ্ডগোলে পড়ে সুরে ফাতিহা ছুটে যায়, ঠিক না? তা এটা দরকার নাই। নিয়ত কাকে বলে? হৃদয়ের পরিকল্পনা। পরিকল্পনা দুইটা দিক, একটা হলো কি পড়বো, কোন সালাদটা পড়বো, জোহর আসর না মাগরিব নাকি, সেটা আপনার ভিতরে স্থির আছে কি না, আচ্ছা এই একটা পয়েন্ট স্থির থাকতে হবে। আরেকটা হলো কার জন্য এই সালাদ পড়ছে, আল্লাহর জন্য না সমাজের জন্য? হ্যাঁ, এই দুইটা জিনিস যদি ভিতরে জানা হয়ে গেল, আমি এখন জোহর পড়ছি আমার আল্লাহকে খুশি করার জন্য পড়ছি, বাস নিয়ত হয়ে গেল, নিয়ত হয়ে গেল, আর কিচ্ছু লাগবে না। আল্লাহু আকবরের আগে নাওয়াইতুয়ান পড়ার কোনো দরকার নেই। চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কি না? ওলামারা এই মশালাটি দুইভাবে দেখেছেন। ওলামাদের একদল বলেছেন যে চেয়ারে পড়ে সালাত পড়া উচিত না, ওনারা ওইভাবে ফতোয়া দিয়েছেন। ছোট্টখাটো মশালা, এগুলিতে ইস্তেহাদ গবেষণা চলবে কেয়ামত পর্যন্ত, দুরকম তিন রকম চার রকম হবে। ইস্তেহাদ করে কেউ মশালা দিলে উনি ভুল করলেও এক সওয়াব পাবেন। এজা ইস্তাহাদ আল হাকিম ফা আখতা ফালাহু আজরুন, সহিহ বুখারীর হাদিস। যদি একজন গবেষক গবেষণা করে, ইস্তেহাদ করে, কোনো বিষয়ে ফয়সলাকারী ব্যক্তি যদি ইস্তেহাদ গবেষণা করে, গবেষণা যদি ভুলও করে, তাহলে তিনি একটা সওয়াব পাবেন। কিসের সেই সওয়াবটা? উনি যে কষ্ট করে গবেষণা করলেন, দিনের পর দিন তিনি ঘাটলেন, ঘাটাঘাটি করে সিদ্ধান্ত নিতে ভুল করেছেন সেটা অন্য ব্যাপার, আল্লাহ তৌফিক দেন নাই, তিনি কষ্ট তো করেছেন, কষ্ট তো তিনি করেছেন, ঠিক কি না? একজন শ্রমিক, কালকে আপনি বলেছেন আমার খেতে কাজ হবে, তুমি আসো, সে অন্য সব বাদ দিয়ে কালকে আসছে, কালকে আপনার এমন এক সমস্যা হয়েছে কাজটা করাতে পাচ্ছেন না, বলবেন যে তুমি চলে যাও, পারলাম না, খালি হাতে ফেরত দেবেন না? অবশ্যই তাকে আপনি যে ধরো টাকাটা নিয়ে যাও, কাজটা আমি আজকে করতে পারলাম না, অন্য একদিন এসে কাজটা করে দিয়ে যাও, অথবা সবচেয়ে ভালো হয় আজকে টাকাটা ফ্রি দিয়েই দিলেন, যাও চলে যাও, আরেকদিন কাজ করলে আরেকদিন বেতন দেবো তোমাকে, বুঝেন না? কারণ তুমি তো আসছো, সে তো আসছে, তার দিক থেকে তো কোনো ত্রুটি হয় নাই, না না নাকি হয়েছে? এগুলি ইনসাফ। যাই হোক, তো গবেষণা, বিভিন্ন রকমের গবেষণা। এখন চেয়ারে বসে নামাজ, এক ওলামায়ে কেরাম বলেছেন হবে না, আরেক ওলামায়ে কেরাম বলেছেন, যেমন আমি ওই মতটা আমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়, যেহেতু কানে ইউসাল্লি আলা রাহেলাতিহি হাইসুমা তাওয়াজ্জাহাত বিহি, সহিহ বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ, প্রায় সবগুলো হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসগুলি আছে যে নবী সাল্লাল্লাহু সাল্লাম উটের পিঠে বসে, উটের পিঠে একটা কাঠের চেয়ার থাকে, আসন, চেয়ার মানে কাষ্ঠ আসন থাকে, সেই কাঠের আসনে বসে দুই দিকে পা দিয়ে নবীজি সালাত পড়তেন,
সালাত পড়তেন। তো চেয়ার আর কাঠের ওই সেই আসনটা এগুলি সেম জিনিসই। অতএব ওই কাঠের আসনে যদি সালাত পড়া বৈধ হয়, এই আসনে বসলেও হইতে পারে, এটা আমি বুঝতেছি। আমার আরেক আলেম ভাই এটা নাও বুঝতে পারেন, উনি অন্যভাবে বুঝতে পারেন, উনি হয়তো বুঝতে পারেন না এইভাবে ঠিক না, ওকে ওনার মতে উনি ঠিক আছেন, উনি সওয়াব পাবেন সেই জন্য। আর আমি বুঝতেছি যেহেতু এটা এরকম আমার বোঝাচ্ছে, আমি এইভাবে বলছি, আমিও সওয়াব পাবো এটার জন্য। এগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব সংঘাত করা দরকার নাই, ছোটোখাটো বিষয়, আল্লাহ মাফ করে দিবেন, ভুলটাও মাফ করবেন, আর শুদ্ধ করলে তো আর ডাবল সওয়াব পাবেন। যিনি ভুল করছেন উনি রসগোল্লা একটা পাবেন, আর যিনি শুদ্ধটা করেছেন উনি কয়টা, দুইটাই হলো পার্থক্য। জাহান্নামে তো কেউই যাবে না, বুঝেন না, এটার জন্য কেউ জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। টিভির নিউজ করার জন্য নারীদের ছবি বা ভিডিও করা যাবে কি? টিভির নিউজ করার জন্য নারীদের ছবি বা ভিডিও করা যাবে কি? এখন তো দুনিয়াটা পুরোটাই উল্টা, পুরোটাই উল্টা। আপনি যদি আমাকে শরিয়ার কথা বলেন, আমি বলবো না, শরিয়া বিনা প্রয়োজনে নারীদের ছবি নেওয়া ঠিক না, যাবে না। হ্যাঁ, গুরুতর যদি কোনো বিষয় হয়, কারো প্রাণ সংহার হয়েছে, কেউ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, তিনি ভিকটিম একজন নারী, ভিকটিম একজন নারী, তার এই অপরাধটা প্রমাণিত করার জন্য তার ছবিটা দরকার, তাহলে সেইভাবে শালীন করে, তাকে শালীন ড্রেস পরিয়ে সেইভাবে পরিয়ে আপনি ছবিটা তার অধিকারটা রক্ষার জন্য দিতে পারেন। রেস্ট্রিকশন আছে, এমনি আপনি তাকে যেন তেনভাবে আল্লাহর আইন লঙ্ঘন করে আপনি দিয়ে দেবেন, এটা হয় না, এটা হয় না। নারী জাতির বিষয়টা বুঝতে হয়, নারীদের এই বিষয়গুলো যাদের আল্লাহ প্রদত্ত ফিতরাত সহজাত স্বভাব নষ্ট হয়ে গেছে, নারী জাতির এই ছোট্ট ছোট্ট এই পর্দা, সে লাজুক হইতে হবে, সে বোরকা গায়ে দিতে হবে, সে যেখানে সেখানে রূপ দেখাইতে পারবে না, এই বিষয়গুলি যাদের ভেতরটা পচে গেছে ওরা এটা বুঝবে না, ওরা এটা বুঝবে না। কিন্তু শরীয়তে এটা আছে না নাই? এটা আছে, এটা আছে। মায়েরা যত বেশি লাজুক হয় সন্তান তত বেশি ইন্টেলিজেন্ট মেধাবী প্রতিভাধর হয়, কারণ লজ্জা ব্রেইনের কিছু সেলের প্রতিক্রিয়া। আল্লাহ তাআলা মানব ব্রেনে, মায়েদের ব্রেইনে কিছু সেল তৈরি করেছেন, এগুলি মায়েদেরকে যেই কোনো বেহায়াপনার কাছ থেকে ব্রেক কষে, বিরত রাখে। তো এগুলি যদি সতেজ থাকে, এই মা সতেজ থাকলো, এই গুণটা বৈশিষ্ট্য তার সন্তানের মধ্যে যাবে, তারাও সতেজ থাকবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল হায়া ও খায়রুন কুল্লু, লজ্জা হান্ড্রেডে হান্ড্রেড ভালো জিনিস, এর ভালোটা একশো একশো, কোনো অকল্যাণ লজ্জার মধ্যে নাই। যাই হোক, এটা লম্বা বক্তৃতা, আমি অনেক জায়গায় এটা বক্তৃতা করেছি, আজকে সেই টাইম পাবো না। হিন্দুদের সালাম বা আদব দেওয়া যাবে কি? যদি না যায় তাহলে কিভাবে সম্মান জানাবো? অমুসলিম ভাইয়েরা, তারা কেউই সালাম চায় না, সালাম মানে জান্নাত, আল্লাহর ওয়েতে ঢুকে আপনি জান্নাত যাবেন, উনি তো এটা চায়নি, আপনি দেবেন কেন? আপনি দেবেন অন্যটা, ভাই আল্লাহ আপনাকে সুস্থ রাখেন, আল্লাহ আপনাকে ভালো রাখেন, ধনে জনে আল্লাহ আপনাকে উন্নতি দান করেন। আব্দুল ইবনে ওমর একজন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন হাঁটতেছিলেন, একজন খ্রিস্টানের সাথে দেখা, তিনি তাকে খ্রিস্টান হিসেবে না মনে করলেন মুসলিম। আব্দুল ইবনে ওমর সাহাবি তাকে সালাম দিলেন, ওই খ্রিস্টানের জবাব দিল। পরে আব্দুল্লাহর গোলাম কিছুদূর পরে, কিছুদূর যাওয়ার পরে বলল যে আপনি যাকে সালাম দিলেন উনি তো মুসলমান না, উনি তো একজন খ্রিস্টান, কোথায় নাকি? পরে আবদুল্লাহ ইবনে ওমর সাহাবি দৌড়লেন খ্রিস্টানের পিছে পিছে, দৌড়ে গিয়ে তারপরে ধরলেন, বলে ভাই আমার সালামটা একটু ফেরত দাও, রুদ্দা আলাইয়া সালামি, আমি যে তোমার সালামটা দিলাম, তুমি তো সালাম চাও নাই, সালাম তো একটা ইসলামিক সিস্টেমে একটা জীবনধারা এসে জান্নাতে যাওয়ার সিস্টেম, তুমি তো এটা চাও নাই, তা আমি এটা দিলাম, এটা তো অপপ্রয়োগ হয়ে গেছে, একটা মিস ইউজ হয়েছে, সালামটা ফেরত দাও। তো খ্রিস্টান বললো আচ্ছা রদাত্তু আলাইকা সালাম, আমাকে দিলাম, আপনার সালাম আপনাকে ফেরত দিলাম। এইবার আব্দুল্লাহ ইবনে ওমর দোয়া করতেছে, জাদ আল্লাহ ফি হায়াতিকা ওয়া মালিক, আল্লাহ তোমার হায়াত বৃদ্ধি করে দেন, তোমার সম্পদ বৃদ্ধি করে দেন। মানুষ তো একজন মানুষ হিসেবে যেই ভদ্রতা, মানবিক ভদ্রতাটা দেখানো উচিত, যেটা দেখাবার ক্ষেত্রে ইসলাম সবার আগে আগে চলে, সেই ভদ্রতা, সেই সম্ভাষণটা তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কত সুন্দর!